नमस्कार बंधु सकल आपनलोक पुनर्बार स्वागतम जानाइछो अनलाइन हेल्प सम यूट्यूब चैनल लय बंधु सकल आज हल 16 जन आरो हन्दिया केतमान गुरुत्वपूर्ण खबर एटु भिडियोत आपनलोकक जानाम भिडियोटो सम्पूर्ण एकलय चाइ थाकिबो आरो जदि अनलाइन हेल्प सम यूट्यूब चैनलटो आपुनि आगते सब्सक्राइब करा नाय प्लीज एतिया सब्सक्राइब करा लगते बेल आइकनटो क्लिक करि नोटिफिकेशनटो अन करिबो जते जेतिया जिबोर भिडियो अनलाइन हेल्प सम यूट्यूब चैनलटो आहे ता नोटिफिकेशन मा हकलत कागत आपुनि पाय तो बलक आजिर भिडियोटो आरम्भ करू बंधुसकल दिनटोर प्रथम गुरुत्वपूर्ण खबर तो हैछे भारत चीन सीमान्तत हताहती निहत तीन भारतीय जवान भारत चीन सीमान्तत सीमा विवाद चलि थकार माजते एगराकी भारतीय विषयासह दुइ जवान निहत हवार खबर पा गैछे पूब लाडाख सेक्टर गालवान उपत्यका चीन भारत सीमान्तत कालि निशा एक घटना संघटित हैछे दुइ देशर सेनार हताहती हवात एगराकी भारतीय सेना विषया दुजन सेना निहत हैछे हताहती दुइ पक्षरे क्षति हुआ बुलि सेना सूत्रे प्रकाश करिछे एतियालै विस्तारित खबर पा हुआ नाइ जदिओ दुइ देशर सेनार मुरब्बी आलोचनात बहिछे আনহাতে ঘটনার খবর লাভ করিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহে সেনা মুরব্বী বিপিন রাওয়াত বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সহ আন বিষয়ে এখন বৈঠকত মিলিত হয় বন্ধুসকল দিনটোর দুই নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে হাতত সেলাইন লৈ অসুস্থ দেহারে ঘরের প্রায় কাম করেছে হিমন্ত বিশ্ব শর্মায় করোনা ভাইরাসের বিভীষিকার সময়ত এই যুঁজখনত সন্মুখৰ পৰা নেতৃত্ব দিছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কিন্তু দেওবারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মন্ত্রীজন প্রচণ্ড পেটর বিষত ভোগার পিছত জিএমসির স্বাস্থ্য পরীক্ষা করা হয় মন্ত্রীগীর স্বাস্থ্য পরীক্ষাত মন্ত্রীগীর কিডনি স্টেন ধরা পড়েছে যার ভাবে চিকিৎসকে বিশ্রামর পরামর্শ দিছে বর্তমান ঘরতে বিশ্রাম লৈছে হিমন্ত বিশ্ব শর্মায় চিকিৎসকর মতে ঔষধের জড়িয়ে কিডনি স্টোন ওলাই যাব দুদিন জিরণির পিছত পুনের আগর ধরে ঘুরব পারিব কিন্তু দুদিনের ঘরত বিশ্রাম লওয়ার সময়খিনিত বহি না থাকলে মন্ত্রীগীর হাতত চেলাইন লৈ ব্যস্ত হয়ে পড়েছে সরকারি ফাইলের মাজত যেন বহি থাকবলে সময় নাই মন্ত্রীগী সালে সুস্থ হয়ে ওঠার কামনা করেছে সকলে সকল দিনটোর তিন নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে বৃদ্ধি হব নাকি লকডাউন মঙ্গল আর বুধবারে পরামর্শ লব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ভারতত পুনের ঘোষণা হব নাকি লকডাউন এ সম্পর্ক চর্চা অব্যাহত থাকার মাজতে মঙ্গলবার আর বুধবারে দেশের সকল রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হইতে আলোচনাত বহিব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীগীয়ে মত বিনিময় করে রাজ্য সমূহের পরা লকডাউন খোলার লগতে পরবর্তী সময়ত কেনে সিদ্ধান্ত গ্রহণ করব তাক লৈ আলোচনা করব উল্লেখ যে ইয়ার পূর্বে লকডাউনের প্রসঙ্গত কেবাবারও রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময় করেছে রাজ্য সমূহের পর পাওয়া পরামর্শের পাছতে সিদ্ধান্ত লৈ প্রধানমন্ত্রীগীয়ে লকডাউনের কথা ঘোষণা করেছিল বন্ধুসকল দিনটোর চারি নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে বাগজানের ক্ষতিগ্রস্তক আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা সাংসদ বদরুদ্দিন আজমলর বাগজানের তেলখাতর অগ্নিকাণ্ডত ক্ষতিগ্রস্ত হওয়া পরিয়াল লৈ 10 লাখ টাকার আর্থিক সাহায্য প্রদান করার ঘোষণা করেছে এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলে এই 10 লাখ টাকা প্যাকেজে ক্ষতিগ্রস্ত হওয়া 3000 মহিলাক মেখেলা চাদর আর শাড়ি বিতরণ করার উপরও প্রায় 600 ব্রুশক লং প্যান্ট শার্ট প্রদানের কথা ঘোষণা করেছে আজমলে ইয়ার উপরে এই অগ্নিকাণ্ডত প্রাণ হরা দুয়োগী লোকের পরিয়াল লয় 50,000 এককালীন সাহায্যের কথা ঘোষণা করে আজমলে আজির পরে এই সাহায্য বিতরণের কাম আরম্ভ হব বলেও আজমলে জানাইছে যা তিনদিন ধরে এআইডিএফের একটা দল কংগ্রেসের বিধায়কর সহ ঘুরি ক্ষতিগ্রস্ত লোকের অবস্থার বুঝ লয় থাকা বলেও আজমলে জানিবলে দিয়ে ইপিনে যা নিশা এই 10 লাখ টাকার সাহায্য লয় বাগজান লয় এআইডিএফের সাধারণ সম্পাদক আর বিধায়কর একটা দল রওনা হয়েছিল বলেও তেও কয় বন্ধুসকল দিনটোর 5 নম্বর অর্থাৎ শেষের গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে আর 15 দিন পাছত বন্ধ হয়ে যাব নাকি প্যান কার্ড লগতে আপনার 10,000 টাকা জরিমানা ভরিব লাগিব নাকি যদি আপনার প্যান কার্ড আছে আর আপনি যদি এই কামটো করা নাই তেতিয়াহলে 10,000 টাকা জরিমানা ভরার সবাবে সাজু হোক আপনি আপনি যদি অহা 30 জুনের ভিতর আধারের সহ প্যান কার্ড লিঙ্ক নকরে তেতিয়াহলে এনে বিপদের বাবে সাজু থাকুক পান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করার অন্তিম তারিখ হয়েছে অহা 30 জুন লৈকে আয়কর বিভাগের আয়কর আইনের ধারা 272B-র অধীনত এই বিষয়ে জাননি জারি করা হয়েছে জি নিউজের এক বাতরিত কোয়া হয়েছে এই কথা ইয়ার পূর্বে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার অন্তিম তারিখ 31 মার্চ 2020 আছিল কিন্তু করোনা আর লকডাউনের ভাবে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে অন্তিম তারিখ 30 জুন লৈকে বৃদ্ধি করেছিল তদুপরি প্যান কার্ড বনাবলে আধার কার্ড জরুরি করা হয়েছে আয়কর আইনের মতে যদি দুই কার্ড লিঙ্ক নহয় তেতিয়াহলে 30 জুনের প্যান কার্ড বন্ধ হয়ে যাব
আনহাতে ইয়ার বাবে 2000 টাকা জরিমানা আদায় করা হব। হে এই 15 দিনের ভিতর প্যান কার্ডের হইতে আধার কার্ডের লিংক করাই লব কোয়া হইছে। বন্ধুসকল যদি আপনাদের প্যান কার্ড আর আধার কার্ড কেনে কই লিংক করে আপনাদের ভিডিও লাগে প্লিজ কমেন্ট করে জানাব। মই আপনাদের ভিডিওটি যদি ভাল পাইছে প্লিজ লাইক করিব, চ্যানেলটো সাবস্ক্রাইব না কইলে প্লিজ এতিয়াই সাবস্ক্রাইব করিব, আর আধার কার্ড আর প্যান কার্ডের লিংক করা যদি ভিডিও আপনাদের লাগে প্লিজ কমেন্ট করে জানাই দিব। তো আজির ভিডিওটি এখানে আসলে ভাল পালে লাইক করিব, পুনর লগ পর আখরে আজি লয় বাই।